শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো তলে আছো, ভালো আছো। বন্ধুরা, জ্বর ঠান্ডা মানে লেগে প্রচণ্ড শরীর অবস্থা খারাপ, ভালো করে ভিডিও দিতে পারছি না। দুদিন পর চার দিন পর দিতে হচ্ছে, এডিট করতে পারছি না, কারো ভিডিও দেখতে পারছি না, তার জন্য ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখো সবাই বন্ধুরা, চোখ মুখ খুলে গেছে দেখো। যাই হোক, আশা করছি সবাই সুস্থ আছো আর ভালো আছো। সবাই সবার সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো বন্ধুরা, আগামী দিনগুলো সবার জন্য ভালো কাটুক, শুভকামনা রইল। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওষুধ দেখো বন্ধুরা, ফ্যানটা চালিয়ে দিলাম, ঘরটা শুকিয়ে যাক, বিছনা ছেড়ে নিয়েছি বন্ধুরা দেখো, রোদ উঠবে হয়তো, দেখো মেঘলা আছে তো, সকালে তো রোদ উঠবে, দেখা যাক। চা বিস্কুট নিয়ে বসলাম, ডোডো আর আমি এখন বিস্কুট টিস্কুট খাবোই, ডোডো আছে এখানে দেখো, ডোডো কি সুন্দর বসে আছে আমার কাছে। আজকে পাগাস মাছ এনেছে বন্ধুরা দেখো, 4 কেজি ওজনের বড় একটা পাগাস মাছ কেটে এনেছে বাবা, আর এখন রান্নাবাড়ি চলছে, ভাত হয়ে গেছে, মানে ভাত পড়ছে, আর এখানে সিম, গাজর, আলু সব কাটা হয়েছে, এগুলো এখন রান্না। মুড়িটা খেয়ে নি বন্ধুরা, জল খাবারে মুড়ি, এখানে আছে উস্তে আলু সেদ্ধ। ঠিক আছে, এবার আমি স্নান ধান করি গা বন্ধুরা, মা রান্নাবাড়ি করুক, ওদিকে ঠান্ডা জলে স্নান করব, গরম জলে স্নান করতে হয় না, গরম জলে স্নান করলে শরীর পচে যায় আর ঘুমটাও মাসে না, ঠান্ডা জলে আমার 12 মাস ছোটো থেকে। যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছে আবার। চলো, পাঁচালি বলবে মা লক্ষ্মী পূজা। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, কি উপায় নারদ দুঃখ ঘুচাবো এখনে, তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের দুঃখ হয় বিমোচন। স্নান দান হয়ে গেল বন্ধুরা, মা পুজো করছে, তখন শুধু দেখালাম আজকে লক্ষ্মী পূজা করছে মা, আমি আর ডোডো এখানে শুয়ে আছি দেখো, ডোডোরও স্নান হয়ে গেছে আজকে বন্ধুরা, ডোডো ভাত চাত খাবে, কে ঘুম দেবে। ঠিক আছে বন্ধুরা, আবার খাওয়ার সময় দেখা হবে, চলো। ফ্যানটা চালালাম, ছাদে একটুখানি গেছিলাম চান করে, বাপরে এত রোদের তাপ। ঠিক আছে, আবার দেখা হবে, চলো বন্ধুরা। এখন খাবো দেখো, দুপুরবেলা 5 মাছের ঝোল দিয়ে ছাদে আসলাম বিকালবেলা বন্ধুরা, এখানে আছে দেখো, নীল আকাশ একদম, পাখি বসে আছে, এই দেখো দেখেছো, অনেক ধরনের পাখি আছে এখানে বন্ধুরা, বাইরে থেকে থেকে দেখো, এখানে একটা বসে আছে, ট্যাঙ্কির দৌড় পাচ্ছে আরেকজন। সময়টা খুব খারাপ বন্ধুরা, ঠান্ডা জ্বর এ সময় লেগেই আছে, বসন্তকাল, চৈত মাস পড়ে গেছে বন্ধুরা,
নিম পাতা কে কে খাচ্ছ জানো? তো ডেলি নিম পাতা খাই, নিম পাতা ছাড়া চলবো না। মোটামুটি ঘুম হলো, গা প্রচন্ড গরম, তাপ বেরোচ্ছে একদম গা দিয়ে, আর শরীর এত দুর্বল, হাতে ভালো করে ফোন ধরতে পারছি না, যে অবস্থা ফোনে, চোখ মুখ পুরো একদম 12টা বেজে গেছে। শরীরের নাম নিচ্ছি, রয়েছি কেউ কেউ তো ভিডিওই দেখছে না ঠিক মতো, ভাবি তাদের নামগুলো সবার কাছে এক্সপোজ করে দিই, কিন্তু পরক্ষণে ভাবি না কারো কিছু সমালোচনা করার দরকার নেই, চুলকে বেড়াক। অ্যাভেলেবেল ওয়াইফাই মানে কি, লিমিটেড তাদের কমেন্ট, দুটো তিনটে ফোন, চারজন পাঁচজন বাড়িতে তাদের ফোন ইউজ করে, তাদের কমেন্ট, একটা ভিডিও দেখতে তাদের এত কষ্ট। 70% লোক ইউটিউবে যারা আমার বন্ধু আছে তাদের, তারা সবাই মোবাইল ডেটা ইউজ করে, হয় এয়ারটেল নেট, নয় জিও নেট, নয় ভোডাফোন নেট, আর যা বাকিটা কথা তো বাদ দিলাম, সবার ওয়াইফাই, ওয়াইফাই ছাড়া তারা লাইভও করতে পারে না আর ইউটিউব ভিডিও। এত সুযোগ আছে, তাও যদি কারো ভুল ভিডিও না দেখে সেকেন্ডের মধ্যে কমেন্ট করে দেয়, মানে তার ভিডিওতে আমি দেখে কমেন্ট করে আসছি, সঙ্গে সঙ্গে এসে আমার ভিডিওতেও কমেন্ট করে দিচ্ছে, অত 16-17 মিনিট 18 মিনিটের ভিডিও, মানে তারা সাবস্ক্রাইবার শুধু বাড়াচ্ছে, বুঝলে। আমি যাদের ভিডিও দেখি বা যারা আমার দেখে তাদের ভিডিওতেও তাদের তার কমেন্ট আছে, সেই মানুষগুলোর কমেন্ট, মানে প্লে বাটনের জন্য ছুটছে, 1 লাখ সাবস্ক্রাইবার দিয়ে সিলভার প্লে বাটন, ওই প্লাস্টিকের প্লে বাটন নিয়ে মানে গলায় ঝুলিয়ে মানে রাস্তাতে দেখাবে তারা, সালা ভিডিওতে ভিউজই নাই, এত এত সাবস্ক্রাইবার নেই বসে আছো, ভিডিওতে 30-40 হাজার 50-50 হাজার সাবস্ক্রাইবার আর ভিডিওতে ভিউজ 40-30টা, গুনে গুনে 100। কি বলবো, এই এরা হলো মানুষ, বুঝলে। প্লাস্টিকের ওই এক ঠোলের জন্য প্লাস্টিকের ঠোল গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবে, প্লে বাটন ঝাঁট। যাই হোক, খুব খারাপ লাগে, রাগও লাগে, পছন্দ, প্রচণ্ড রাগ লাগে, সহজে আমি মানে বলি না এই কথাগুলো। অ্যাটলিস্ট আমি নিজে মনে করি আমি যথেষ্ট ভালো ভিডিও বানাই, নিজে মনে করি, বাকিদের কথা ছেড়ে দিলাম, কার কী ভালো লাগলো আমার কোনো কন্টা যায় আসে না, অ্যাটলিস্ট তাদের থেকে তো নিজে অনেক ভালো ভিডিও বানাই একটা ছেলে হয়ে, আমাকে সাপোর্ট করার কেউ নাই, আমি যদি একটা মেয়ে হতাম কাতারে কাতারে লোক আসতো সাপোর্ট করার জন্য, ইভেন আমার মানে আমার চ্যানেলের লিঙ্কটাও তাদের কমিউনিটি হয়তো দিত, তা দেবে না, তার প্রকৃতই দরকার তাকে দেবে, আমার আছে মাছ ভাত চালি খাচ্ছে, বাপের আছে তা দেবে না। আরে ভাই, বাপ কী করছে তো নিজে দেখে না, নিজে কী করছে এটা দেখা, বাপের পরিচয় বাঁচবো না নিজের পরিচয় বাঁচবো, বাপ মা তো সারা জীবন থাকবে না, কথাগুলো একটু ভেবে দেখো বন্ধুরা, আমি যে কথাগুলো বলি বাস্তবসম্মত কথা বলি আর বাস্তবের সাথে চলি, বহু মানুষকে হেল্প করেছি আর না, প্রচুর মানুষের হেল্প করেছি, প্রচুর মানুষ, হিউজ হুদায় পড়ে থাকতাম লোকের লাইভে গিয়ে, এটাকে নিজে লাইভ করতামও না কিছুই জানতাম, তারপরে 6 মাসে লাইভ করতে হয়, তারপর ওয়াশ টাইম, তারপরে নিজে 3 মাসের মধ্যে মনে করেছি, জন্মাষ্টমী থেকে শুরু করেছিলাম, বাস দুর্গাপুজোর আগেই শেষ লাইভ আমার, 4,000 মেরে দিয়েছি। কেন মানুষ এরকম করে ওদের বুঝি না, যাদের প্রকৃতির দরকার তারা ভিডিওই দেখে না, এত বাড়িতে অ্যাভেলেবেল পর্যাপ্ত ওয়াইফাই আছে, সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, প্লে বাটন, প্লে বাটন নিয়ে কী করবে, প্লে বাটন নিয়ে কী করবে, কি ভূত কিমাকার এই পৃথিবী, বুঝলে বন্ধুরা। যাই হোক, আবার মা সন্ধ্যাবাতি দেবে, পরে আসবো, চলো একটু ছাদে বসি।
পরে। বন্ধুরা, সন্ধ্যেবেলা চা আর কাটলেট খাওয়া হচ্ছে। দেখো যে মা চা বানালো আর কাটলেট, এখন খাওয়া হবে সব। তো দেখো টোটো এখানে রয়েছে, ভাই আছে, মা আছে, সবাই আছে। ঠিক আছে, একটু পরে ডিনার করব। শুয়েছিলাম চুপ করে, ভালো লাগছে না কিছু। রুটি ফুটি খেয়ে নেবো একটু পরে, মাংস, চিলি চিকেন, চাপ চাই। টোটো দেখো খেতে ঘুমোচ্ছে। আর বেশি কিছু দেখাতে পারলাম না, যেটুকুনি দেখালাম এনাফ। ঠিক আছে চলো করে, খাওয়ার সময় আস। কিচ্ছু ভালো লাগছে না, মুখে স্বাদ নাই, একদম একদম মুখে স্বাদ নাই। শরীর অবস্থা তো কি বাজে ওয়েদার বন্ধুরা, ফ্যান চালালে গরম, আবার না চালালে তো গরম, ঠান্ডা গরম, ঠান্ডা গরম। তোমার একটু সাবধানে থাকো, এই থাকবে ভাইরাল জ্বর 6-7 দিন। কিন্তু যা ওষুধ দিয়েছে ডাক্তারে, এই ওষুধে একদম শরীর কাহিল করে দিচ্ছে, দুর্বল একদম। ঠিক আছে চলো একবারে, খাওয়ার সময় আসো। রুমালি রুটি আর চিলি চিকেন রাতের খাওয়া দাওয়া বন্ধুরা। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, খাওয়া দাওয়া করে নি, আর বেশি বাড়ালাম না। আজকের মতো শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।